ফ্রেন্ড চ্যানেল আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সূর্যগ্রহণ কি সত্যি অশুভ জেনে নিন পাঁচটি সংস্কার আর বিজ্ঞান কি বলছে মঙ্গলবার সূর্যগ্রহণ এই বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অবশ্য ভারতে দেখা যাবে না ভারতীয় সময় অনুযায়ী রাত এগারোটা চুয়ান্ন মিনিটে নাগাদ শুরু হবে সূর্যগ্রহণ যদিও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তা দেখা যাবে স্থানীয় সময় দশটা চব্বিশ মিনিটের নাগাদ ফলে ভারত থেকে এই মহাজাগতিক দৃশ্য সরাসরি দেখা অসম্ভব তবে মার্কিন মহাকাশ বিজ্ঞান কেন্দ্র নাসা গোটা ঘটনাকেই সরাসরি সম্প্রচার করবে তাদের ওয়েবসাইটে সূর্যগ্রহণের কথা শুনলেই প্রথমেই মনে পড়ে যায় ওই সময়টি আসলে নাকি অশুভ আসলে নানা সংস্কারে জড়িয়ে রয়েছে এই গ্রহণের সঙ্গে কেউ বলেন ওই সময়টা খাবার খাওয়া ঠিক নয় কেউ বলেন গ্রহণের শেষে হলে স্নান করা বিদেহ ওই সময়ে গর্ভবতী মহিলাদের সাবধানে থাকার পরামর্শ দিয়ে থাকেন অনেকে এই সম এই সব সংস্কার শুধু ভারতে নয় অনেক দেশেই রয়েছে দেখে নেওয়া যাক সূর্যগ্রহণ সম্পর্কিত কয়েকটি সংস্কারের কথা আষ্টেক সভ্যতা মনে করা হতো গ্রহণ মানে সূর্য বা চাঁদকে একটু একটু করে খেয়ে খেয়ে নেওয়া হচ্ছে এ থেকেই মেক্সিকোর বাসিন্দারা মনে করতে শুরু করেন যদি কোনো গর্ভবতী মহিলা গ্রহণ দেখেন তখন তার গর্ভের সন্তানের মুখও একটু একটু করে খেয়ে নেই অশুভ শক্তি আবার হিন্দু ধর্মীয় বিশ্বাসে রাহু গ্রাস করে সূর্য বা চন্দ্রকে তাই এই সময় গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে বের হওয়া বারণ তাতে সন্তানের মুখ বিকৃত হতে পারে খারাপ জন্মচিহ্ন থেকে যেতে পারে বলে মনে করেন তারা তবে এর কোনো বাস্তবসম্মত বা বিজ্ঞানিক ভিত্তি মেলে না সূর্যগ্রহণ দেখতে গিয়ে সূর্যের দিকে খালি চোখে তাকালে চোখ খারাপ এমনকি অন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে সে গর্ভবতী মহিলা শুধু নয় যে কোনো কারোই এই ক্ষেত্রে এটি হতে পারে গ্রহণের সময় শাড়ি শাড়িতে পিন বা সাধারণভাবে সেটি পিন কোনো গয়না পরতে বারণ করা হয় নিষেধ থাকে ছুরি বা বটি দিয়ে ফল সবজি কাটতেও এতে নাকি বিপদ হতে পারে এরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি মেক্সিকোনরা মনে করেন আবার উল্টোটা তাদের সংস্কার গ্রহণের সময় গর্ভবতী মহিলারা পেটের কাছে ছুরি ধরে বসে থাকতে পারেন বা লাল অন্তর্বাস পড়তে পারেন এতে নাকি গ্রহণের কুপ্রভাব পড়ে না রক্ষা পায় গর্বে সন্তানও এরও কোনো বৈজ্ঞানিক সমর্থ মেলে না গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিছানার উপর চিৎ হয়ে শুয়ে থাকার পরামর্শ দেন অনেকে কিন্তু গাইনোকোলজিস্টরা জানাচ্ছেন গ্রহণের সঙ্গে সন্তান ধারণের কোনো লড়াই নেই তাই এই ধরনের পরামর্শে কান দেওয়ার কোনো দরকার নেই গ্রহণের সময়ে রান্না করে রাখা খাবার না খাওয়ার কথাও বলা হয় যুক্তি হিসাবে বলা হয় গ্রহণের সময় অনেক জীবাণু ছড়িয়ে পড়ে আমাদের পরিবেশে তার ফলে রান্না করে রাখা খাওয়ার বিষক্ত হয়ে উঠতে পারে এই সময় না খাওয়ার নিদান থাকে এগুলি জোরালো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি আর ফ্রিজের ভেতরে এমনিতেই তো সূর্যের আলো পৌঁছায় না ইতালিয়ানরা বিশ্বাস করে থাকে গ্রহণের সময়ে ফুলের গাছ পুতলে তাতে বেশি রঙিন ফুল ফোটে বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও গাছ পোতার উৎসব মন্দ নয় আফ্রিকার দুটি ছোট দেশ টগো ও বেনিনে বিশ্বাস চাঁদের সঙ্গে সূর্যের লড়াইয়ে গ্রহণ হয় পরে সূর্যকে ফিরিয়ে আনতে পৃথিবীর মানুষরাই সাহায্য করতে হয় তাদের নিজের মধ্যে ঝগড়া মিটিয়ে নিলেই সূর্য আবার স্বমহিমায় ফিরে আসে এটিরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি মেলে না তবে কল্পনাটি মোটেও মন্দ নয় চারিদিকে এত লড়াই যদি ওই বিশ্বাস বলে কিছুটা বন্ধ হয় তাহলে ক্ষতি কী তো বন্ধুরা আপনারা জানতেই পারলেন কি বৈজ্ঞানিক ভিত্তি আর কি সংস্কার তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ